যেমনটা বলছিলাম যে আগের ভিডিওটা তোমরা ঠিক এখানেই দেখেছো, একটু অন্য পজিশনে আমরা ছিলাম, আর এখন আবার ঘুরে গেছি অন্য পজিশনে। তো এখন আমরা যাচ্ছি তোমরাও চলো, ভালো লাগবে। তো তো এই যে আমরা গাছ নিয়ে নিয়েছি, আর এখন যাচ্ছি বাড়ির দিকে। আগে গিয়ে বাড়িতে গাছগুলোকে রেখে নিই, তারপরে যাব টপ ফপগুলো কিনতে। আর চলো তো, পাড়াতে পুজো হচ্ছে, সকাল সকাল একবার প্যান্ডেলটাও দেখে নেব। আগে কি হতো জানো, সকালবেলা মানে যখন থেকে প্যান্ডেল স্টার্ট হতো তখন থেকে প্যান্ডেলে যখন বাঁশ পোতা হচ্ছে আর কি, মানে প্যান্ডেল শুরু হচ্ছে তখন থেকে ওই প্যান্ডেলে গিয়ে বসে থাকতাম, বাঁশের মধ্যে ঝোলাঝুলি করতাম। সেই সময় মজাটাই অন্যরকম ছিল। এর জন্যই আর কি বলছিলাম কালকে তোমাদেরকে যে কালী পুজোটা কেন জানি না আমার দুর্গা পুজোর থেকেও ভালো লাগতো। এবং এটা শুধু আমার নয়, এটা আমাদের পাড়ার প্রত্যেকের এটাই ছিল যে কালী পুজোটাতেই বেশি মজা হতো। জানো তো, আমাদের কালী পুজো কিন্তু দুর্গা পুজোর থেকেও ভালো লাগতো। মানে এই যে বাঁশ পড়ছে, প্যান্ডেল হচ্ছে, মানে এইগুলো যে কী মজা হতো ছোটোবেলায়। তো আজকে বিকেলবেলা দল দিদি বলছে আসবে, দেখা যাক, যদি আসে তোমাদের সাথে অবশ্যই আলাপ করাবো। দল দিদির সাথে ছোটোবেলায় তো দারুণ মজা হতো, দেখা যাক আসলে তোমাদের সাথে আলাপ করাবো, তোমাদেরও ভালো লাগবে। তোমরা অনেকেই চেনো দল দিদিকে, ভিডিওতে দেখলে যখন আসবে বুঝতে পারবে তখন। তো চলো প্যান্ডেলে পাশ দিয়েই যাই, না পাশ দিয়ে যাই, চলো ভালো লাগবে। আর এই গাছগুলো না এর মধ্যে থেকে থেকেই, মানে এখানে মাটি আছে তো ওগুলো থেকে থেকেই আর কি ওর মধ্যে কুড়ি পুড়ি এসে গেছে, তারপরে ছোট ছোট পাতা হয়ে গেছে। আমাদের দেরি হয়ে গেল, অনেক দিন আগে এনেছি আর কি, দেরি হয়ে গেল আমাদের এর মধ্যে, তাই না? টবের মধ্যে দিতে আমাদের দেরি হয়ে গেছে। চলো যাওয়া যাক। তো পুজো হয়ে গেছে, আর এখানে কালকে রাতে সমস্ত কিছু, পুজোর পর প্রদীপটা জ্বলছে, এখনো সব কিছু পড়ে রয়েছে, বেশ ভালো লাগছে। এই দেখো ফুলে কুড়ি পড়ে গেল, একটা কুড়ি পড়ে গেছে, ও ও পাপড়ি পড়ে গেল। তো আমরা সকাল সকাল পাড়াতে চলে এসেছি, আর একটা কথা তোমাদের বলা হয়নি, আমাদের পাড়াতে কিন্তু কালী পুজোটা আগে হতো চার দিনের একটা প্রোগ্রাম, এখন সেটা কমে গিয়ে তিন দিন হয়ে গেছে। মানে ভাসানটাও আমরা ইনক্লুড করে নিই আনন্দের দিন হিসেবে, তাই না বলো কাকু? একদম 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 ছোটর থেকে। তো এই দেখো পেছনে দেখতে পাচ্ছ বিশাল বাসন কোসন এসে হাজির হয়ে গেছে। কি কি হবে কাকু আজকে? চিকেন বিরিয়ানি হবে, মানে এটা একটা আমাদের পাড়াতে কিন্তু এই জিনিসটা স্পেশাল অ্যাট্রাকশন পূজোর একদম। তো কাকুরাই তোমাদেরকে বলবে কি কি হচ্ছে না হচ্ছে, কখন থেকে শুরু হচ্ছে, সমস্ত কিছু কাকুদের মুখ থেকেই শুনবো। চলো, আগে তো একটা বড় অনুষ্ঠান হতো, খেলাধুলো, গান বাজনা, অনেক কিছু হতো, কিন্তু এবার তো অতটা হবে না। এই তবে এই খোলা রাস্তার মধ্যেই যতটুকুনো যা হয় সেইগুলো একটু কম করে তো হবেই, লোকজন অত আসবে না, ফাঁকা ফাঁকা ভাবেই হবে। আর তারপর এবং এই আন্তাক্ষরি এরম সেরকম, আগে আমাদের যেমন বসে খাওয়ার যে ব্যবস্থাটা ছিল সেটা এবারে হয়নি এই অতিমারির জন্য। এবারে আমাদের ঠিক হয়েছে যে যেটা করা হবে সেটাই ওই বক্স করে ডেলি প্রত্যেকটা বাড়িতে দিয়ে আসা হবে, পৌঁছে দেওয়া হবে। বাহ, এটাই আমাদের রান্নাবান্না এখানেই হবে তো? রান্নাবান্না একদম, তাহলে আমরা ওইটা এনজয় করতে পারবো তো, রান্নাবান্না হচ্ছে মানে একদম। এটাই তো আমাদের ছোট থেকে বলো,
চাল ধোয়া থেকে সমস্ত কিছু পুরোটা একদম এনজয়। যাক, সব এসে গেছে এখানে, আর কাকুরা সব এখানে তদারকি করতে এসে গেছে। যত সময় বাড়বে আরো কাকুরা এসে সব হাজির হয়ে যাবে, আমরাও এসে হাজির হয়ে যাবো, তাই না বল বিমল কাকু? একদম। তো চলো, এখানে সমস্ত কিছু হচ্ছে আর আমরা এখন একটু বাড়ির দিকে যাই। তো আমরা বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসেই দেখতে পেলাম যে আমাদের পাশে বাড়ির জগুদাদের বাড়িতে কিন্তু বড় করে কালী পুজো হয়, আর প্রত্যেক বছরই ওদের দুপুরবেলা কিন্তু খাওয়া দাওয়ার আমাদের নিমন্ত্রণে থাকে। কিন্তু এইবার যেহেতু কোভিডের এরকম পরিস্থিতি আর বাড়িতে জেঠিও রয়েছে অসুস্থ মানুষ, তো এত লোকের সমাগম হয় ওদের বাড়িতে, তো এবার কিন্তু ওরা খুব ভয় পেয়ে গেছে যে এই বছর আর করা যাবে না। তাই ওরা সবার বাড়িতে অল্প অল্প করে একটুখানি প্রসাদ দিয়ে আসছে আর কি। তো আমাদের বাড়িতেও দিয়ে গেছে, এই হচ্ছে গিয়ে প্রসাদ, খুব টেস্টি হয় ওদের রান্না, তো এটা দিয়ে গেছে। আর হ্যাঁ, তো এই প্রসাদ দিয়ে গেছে, আমি তো এক্ষুনি খাবো, আর হচ্ছে গিয়ে খাবো। আর এটা হচ্ছে আমাদের পাড়ার, কালকে তোমাদেরকে দেখাচ্ছিলাম, কালকে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে ভোগ রান্নার জন্য প্রস্তুতি হচ্ছে ওখানে, তো সেই ভোগের রান্নাই আর কি এটাই হয়েছে কালকে ওখানে পাড়াতে আর কি। তো সবার বাড়িতে দিয়ে গেছে। তো এবার আমরা এইগুলোকে ভালো করে একটুখানি জমিয়ে খাবো। আর সুজিত, তুমি খাবে তো? অল্প একটু, ভোগের প্রসাদ তো, খিচুড়ি আমার খুব একটা ভালো লাগে না, খিচুড়িও খুব একটা পছন্দ করে না, কিন্তু যেহেতু ভোগের প্রসাদের টেস্টটাই আলাদা হয়, প্রণাম করে অল্প করে খেয়ে নেবো, প্রণাম করে খেয়ে নেবে, যারা পছন্দ করে না খিচুড়ি তাদেরও ভালো লাগবে। তো জগনুদাদের খিচুড়িটা এই বছর সুজিত প্রথম খাচ্ছে, আর পাড়ারটা তো আগের বছরও সুজিত খেয়েছে। তো এবার আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়ে তারপর যাব মাটিয়াতে, মাটি নাকি টব আনতে, মাটি দিয়ে টব তো, হ্যাঁ মাটি দিয়ে, ঠিকই বলেছো, মাটি গাড়িতে বলছে, বলছে গাড়িতে টব আনবো, মাটিতে টব আনবো, মানে যা খুশি তাই বলছে আর কি। একটু পায়েস খাবো এবার, এটা কালকে আমাদের পাড়াতে বানিয়েছে, পায়েসটা ভালো রান্না করেছে, এখানে পাড়াতেও ভালো রান্না হয়, ওরাও ভালো রান্না করেছে। তো এবার সুজিত খেয়ে নাও একটুখানি, তারপরে গাছগুলো দিয়ে দেবার অনেক বড় বড় টব হয়ে গেছে, আমার মনে হচ্ছে পুরো মাটি মনে হচ্ছে এখানেই ঢুকে যাবে। আরেকটা জিনিসও আমরা এনেছি, চলো তোমাদের সেটা দেখাই। এই হচ্ছে নবদ্বীপের লাল দই, কি তুমি কিছু বলবে? হা করে দেখছে, লাল দই একটু খোলো দেখি এবার, এই ফার্স্ট টাইম খাবো, ভেতরটা কেমন দেখি, ভেতরটা নীল রঙের হওয়া উচিত, লাল দই যেহেতু, এটা কেমন মনে হচ্ছে মাটি দিয়ে দিই না, এই যে কি সুন্দর একটা, এই যে নিচে একটা কি সুন্দর এরকম বেরি মতো করা আছে এখানে রাখা রয়েছে। তো দুপুরবেলা আমরা খেয়ে দে এই নবদ্বীপে লাল দই ট্রাই করবো, এই ফার্স্ট টাইম ট্রাই করছি। আর এটা পাওয়া যায় হচ্ছে আমাদের রহরা বাজারে বাসস্ট্যান্ডের পাশে, না ওটা বাসস্ট্যান্ডই তো ছিল, বাসস্ট্যান্ডের পাশেই পাওয়া যায়। তোমাদেরকে না একদিনকে দেখাবো, হ্যাঁ দোকানটা কোথায় পাওয়া যায়। আমি ফেসবুকে অনেকবারই দেখেছি যে অনেকে কিনছে খাচ্ছে, কিন্তু মানে সাহস হচ্ছিল না যে খেয়ে দেখি কীরকম হয়, তো আজকে সাহস করে যে ওর জন্যই, তাই তো ওর জন্যই কিনে আনা হয়েছে, দেখা যাক। ভীষণ সাহসী ছেলে একদম একদম, মানে বাড়ি বাপরে বাপ, এসব দেখে তো মানে পাগল হয়ে দুজন ফালতু কথা বলবে না। যাই হোক, চলো এবার গিয়ে ইসে করি, মানে টবগুলোর মধ্যে মাটি দিই, কারণ অনেক বেলা হয়ে গেছে, এখন এই মাটি টাটি দেওয়ার পর তারপরে স্নান টান করবো, খাওয়া দাওয়া হবে। তো আসো আসো, দেরি করো না, আর এবার মাটি তুলতে যাব। তো এবার তো বুঝতেই পারছো মশা একদম ভালোই একটা আমাদের লাঞ্চ পাবে, লাঞ্চই করে নেবে মশা আমাদের দিয়ে। তো এবার কোথা থেকে মাটি নিই, এত মানে টবগুলো অনেক বড় বড়, আর মাটি দিয়ে মানে সব মাটি মানে শেষই হয়ে যাবে এবার টবে তুলতে গিয়ে। এই মার কাছ থেকে একটা ইসে নিয়ে আসো, দাউ টাইপের কিছু নিয়ে আসো, যেটা দিয়ে মাটিটা কুসে করবো কি দিয়ে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, এখানে দেখো কি সুন্দর কুড়ি এসছে, এই শীতকাল আসলে এই দেখো দেখতে পাচ্ছ, এই যে কি সুন্দর, আর ওপরেও হচ্ছে, এই যে
এই যে উপরেও হচ্ছে, আর এই গাছটাতে অনেক বড় বড় গোলাপ হয় কিন্তু গাছটা খালি বড় হয়ে যায় উপরের দিকে, মানে একে মানে ছোটবেলায় যদি কেটে দিতাম তাহলে ঠিক হতো, কাটা হয়নি আর এখন এইরকম বড় হয়ে যায়। এইখানটাতে না গোলাপ গাছ, তারপরে তোমার লেবু গাছ, টগর গাছ, সব গাছে একসঙ্গে হয়ে গেছে সবাই। অনেক সময় দেখা যায় গোলাপ গাছের ফাঁকা দিয়ে একটু লেবু দেখা যাচ্ছে, আবার লেবু গাছের ফাঁকা দিয়ে গোলাপ দেখা যাচ্ছে, তো অনেকে বলে বাবা তোদের লেবু গাছে গোলাপ ফুল ফুটেছে আর গোলাপ গাছে লেবু ফুল ফুটেছে, এই লেবু ফুটেছে। তো যাই হোক, চলো এবার টপ টপ নেওয়া যাক। এখানে জল্পনা কল্পনা হচ্ছে, এখনও বেরোতে পারিনি, এখনও বেরোতে পারিনি। ওই যে মশা মারা সব জিনিসপত্র নিয়ে এসছে, আপনি কত নেবেন দাদা? বলুন না, আপনি বলুন না দেখি, তারপরে কাজ দেবো না তাহলে। কোটি? ঠিক আছে, আপনি কপি তো দিন, তারপরে টাকা দিচ্ছি আপনাকে। না না, একবার ওইখান থেকে টবের মধ্যে দিয়ে দেবো। টপটা নিয়ে আসি নাকি? টপটা নিয়ে আসি। তো আমাদের টবের মধ্যে মাটি দিয়ে গাছ পোতা হয়ে গেছে। এখানে দুটো দেখো নয়নতারা গাছ দিয়েছি, একটা পিঙ্ক হবে আশা করছি আর একটা সাদা হবে। আর এখানে এই দুটো গোলাপ গাছে দেওয়া হয়ে গেছে মাটি। তো মা, সুজি আর আমি, আমি একটু কম, যৌথ উদ্যোগে একদম আমাদের টপ টপ পুরো রেডি হয়ে গেছে। এবার একটা একটা করে একে নিয়ে যেতে হবে। এখন একটা নিয়ে যাবো, আর দুপুরবেলা এসে আরেকটা নিয়ে যাবো, এটা আরেকটা আবার রাত্রিবেলায় নিয়ে যাবো। আর আপাতত এই দুটোকে ঘরের ভেতরে ঢুকিয়ে রাখছি, আর এখন একটাকে নিয়ে যাবো। চলো, অনেক বেলা হয়ে গেছে, এবার স্নান টান করে তারপর আবার আসবো।